সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে একটি প্রবীণ মুখ প্রায় সামনে সারিতে দেখা গেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ডক্টর আসিফ নজরুল নামে পরিচিত এই সংবিধান বিশেষজ্ঞকে কেবল জুলাই আগস্টের গণবিপ্লবেই নয় গত প্রায় এক যুগ রাষ্ট্রের বিভিন্ন অনাচারের বিরুদ্ধে গণমাধ্যম ও রাজপথে সস্যার থাকতে দেখা গেছে শিক্ষা জীবন শেষে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদানের পূর্বে মেধাবী ও বাগ্মী আসিফ নজরুল বহুল প্রচারিত সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় রিপোর্টার হিসাবে কাজ করতেন তখন তার করা বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট আলোড়ন তৈরি করে সাংবাদিকতার পাশাপাশি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহীদ জননী জাহানারা ইমামের আস্থাভাজন হন তিনি পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন দেশে ফিরে শিক্ষকতার পাশাপাশি গবেষক হিসাবে আত্মনিয়োগ করেন সবশেষ সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর গণপরিষদের রাষ্ট্রভাবনা শীর্ষক গ্রন্থটি সুদীমহলে সমাদৃত হয় ঔপন্যাসিক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন তার রচিত ১৩টি উপন্যাসের মধ্যে সবশেষ আমি আবুব করে উঠে এসেছে ক্ষমতার রাজনীতির হীন স্বার্থে কীভাবে বলি হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান জীবন বইটা খুব ভাল লাগছে তো আরো ভাল যদি বইটা আরো সর্বস্ত লেখা যেত এটা বইটা লেখার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়েছে সেটার জন্য কি মাথায় রাখতে হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তারপরে প্রকাশক এটা বর্তমান পরিস্থিতিতে সব কথা ফ্রিলি বলা যায় মানে যে কথা বলা যে ইস্যুগুলা নিয়ে কথা বলতে চাই নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াইরত আসিফ নজরুল একসময় বাংলা বিষয়ে উপস্থাপনা করেছেন আর্টিকেল থার্টি নাইন নামে একটি ধারাবাহিক টক শো আমাদের সংবিধানে আর্টিকেল থার্টি নাইন যে রয়েছে বা উনচল্লিশ যে অনুচ্ছেদ রয়েছে সেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে যেহেতু আমরা এই অনুষ্ঠানে স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করি এই অনুষ্ঠানের নাম আর্টিকেল থার্টি নিয়েছি পরে পত্রপত্রিকায় কলাম ও টিভি স্টক সাহসী রাজনৈতিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষ ভাবে খ্যাতি অর্জন করেন তাই প্রেমে একে অপরের সাথে পরিচয় আরি তখন এক ভদ্র পরিচয় বললেন উনি অক্সফোর্ডের লয়ের অধ্যাপক আমাকে বাংলাদেশ শুনে বললেন বা এনি চার্চ তুমি কি আসিফ নজরুল বলে কারো নাম জানো না জানি আমি খুব ভালোভাবে চিনি তাকে সে সাংবাদিক ছিল এখন লেখাপড়া করছে সে বলছে আমাকে বলেছিল এত বড় ব্রাইট স্টুডেন্ট আমার জীবনে তোমরা বলো আমার দুঃখ হয় কি জানো কি লোক তার সম্মান তোমরা করতে পারবে না পঁচিশ বছর আগের কথা তো তাকে আমাদের এখানে পাঠিয়ে দাও আমি বলিস কে সারা পৃথিবীকে মুখ উজ্জ্বল করবে এভাবে একাধারে শিক্ষক লেখক ঔপন্যাসিক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ কলামিস্ট রাজপথের লড়াকু যোদ্ধা থেকে মেধাবী তরুণদের আইডলে পরিণত হন অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম তবে বন্ধুর এই পথ পারি দিতে আসিফ নজরুল জীবনের ঝুঁকিতে পড়েছেন বহুবার দু সালে একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের জন্য হাইকোর্টে তলব করা হয়েছিল বর্তমান এই আইন উপদেষ্টাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কক্ষে তালা দেওয়া এমনকি দু হাজার তেরো সালে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কক্ষটি একই বছরের মে মাসে টেলিফোনে হত্যার হুমকিও পান তিনি মানহানির মামলাও হয় তার বিরুদ্ধে কোটাবিরোধী বিরোধী আন্দোলনসহ গত প্রায় এক দশক তরুণদের উপর রাষ্ট্রীয় নিপূড়নের মুখে ছাত্রদের আগলে রাখতে দেখা গেছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ড আসিফ নজরুলকে গত বছর সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার মৃত্যুর পর নিঃসঙ্গ শেরপার মতো একাই মুক্তিকামী তরুণদের পাশে আছেন আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম দিনই তিনি দক্ষ হাতে প্রতিহত করেছেন বিপ্লবী সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতের মাধ্যমে প্রতিবিপ্লব করার ষড়যন্ত্র ফলে সেদিনই পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি সহ সৈরতন্ত্রের দোষর কয়েকজন বিচারপতি আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনারা সবাই ছিলেন ব্যারসারিসকে তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে দিবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটেগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি আমরা চেষ্টা করব মোবাইল আমার পিএইচ দেখে বলে এত নিম্নমানের মোবাইল আপনি ইউজ করেন এটা টু জি হয়ে গেছে আমি ফোনই করতে পারছি না তো আমরা সবাই চেষ্টা করব চার সন্তানের জনক আসিফ নজরুল ব্যক্তি জীবনে প্রায়ত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের স্বামী এই দম্পতির দুজনই বিখ্যাত হওয়া সত্ত্বেও তাদের সংসার জীবন অনেকটাই সাদামাটা বৌদুল আলম নাবিল বাংলা ভিশন ঢাকা